সম্মানীয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, কারণ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে ভিডিওটা আমি নিয়ে এসেছি। আজ ভিডিওর মাধ্যমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো 1 জুলাই, মানে আজ থেকে কেন্দ্র সরকার বহু কিছু জিনিসের উপরে পরিবর্তন নিয়ে এসছে। তো আমি ডিটেলস আপনাদেরকে একটার পর একটা দেখাতে থাকবো, ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছি জুলাই মাস থেকে বদলে যাবে অনেক নিয়ম, রান্নার গ্যাস থেকে শুরু করে আয়কর বিভিন্ন ক্ষেত্রে হবে সেই বদল। 1 জুলাই থেকে যেসব বদল হবে তার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে, তাই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়গুলি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। জ্বালানির দামে পরিবর্তন, পেট্রোল ডিজেল থেকে রান্নার গ্যাস সব জ্বালানির ক্ষেত্রেই দাম পরিবর্তন করতে চলেছে সরকার। আন্তর্জাতিক বাজারে এই সব জ্বালানির দামের উত্থান পতন চোখে পড়ছে। যদি আন্তর্জাতিক বাজারে দাম স্থির থাকে তাহলে জুলাই মাসে পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া এলপিজি বা রান্নার গ্যাসেরও দাম কমতে পারে 1 জুলাই থেকে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, প্যান আধার লিঙ্ক বারবার মেয়াদ বাড়ানো হয়েছে এর আগে। আমরা সবাই জানি প্যান আধার লিঙ্কের সময় কিন্তু অনেকবার বাড়ানো হয়েছে, তবে পরে 30 জুন চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় কেন্দ্রের তরফে। অর্থাৎ 30 জুনের মধ্যে যারা প্যান আধার লিঙ্ক করাননি তাদের আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। 3 নম্বর পরিবর্তনটি হলো 1 জুলাই থেকে আর খারাপ মানের জুতো বিক্রি করতে পারবে না সংস্থাগুলি। সরকার জুতো সংস্থার জন্য কোয়ালিটি কন্ট্রোল অর্ডার দিয়েছে, অর্থাৎ সংস্থাগুলি বাধ্যতামূলকভাবে এটা QCO ব্যবহার করতে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী নিয়ম মেনে জুতো সংস্থাগুলিকে কিছু নিয়ম ধার্য করে দেওয়া হয়েছে। এবছর এই QCOর আওতায় পড়বে মোট 28টি সংস্থা, পরের বছর আরও